না 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 নিছিল জনসন ব্লাড লাইনের। এটা কি করে বুঝলেন আপনি ওই ওই লাইনে? ডিপ জলের খামারে তো আর খারাপ করতে রাখবে না। অবশ্যই ওই এটা অবশ্যই ওই লাইন থেকেই কোনোভাবে সিস্টেমে নেওয়া। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আমি জাহিদুল ইসলাম, জাহিদ পিজন ওয়ার্ল্ডের পক্ষ থেকে আজকে আসছি নাটোর জেলার চামটা গ্রামে। দর্শকবৃন্দ, এই আসছি আজকে খোকন ভাইয়ের বাসায়। তো আজকে ভাইয়ের কিছু কবুতর দেখাবো আপনাদেরকে, রেসার কবুতর। আর মূলত এই কবুতরগুলো আমি সেভাবে চিনি না, ভাই এই পরিচয় দেবে কবুতরের, তার আগে ভাইয়ের সাথে কথা বলে নিই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা ভাই আপনার? ভালো আছেন না ভাই? কী কী কবুতর আছে আপনার এখানে? আমার কাছে রেসার আছে, তারপরে হচ্ছে বিউটি আছে, দামাসিনা আছে। আচ্ছা, একে একে কবুতরগুলো দেখান তো ভাই, কোনটা কি কবুতর একটু বলে দেবেন ভিডিওর মধ্যে। এটা হচ্ছে অনেকে আছে গিজেল কবুতর, গিজেল। হ্যাঁ, রেসার গিজেল। আচ্ছা, এই নোটটার চোখটা দেখান, দেখা যাবে না? হ্যাঁ, অনেক সুন্দর চোখটা লাগতেছে, মানে ভালো কবুতর। সব কবুতর সব ভালো কবুতর ভাই, বুঝছেন? মানে আর এই আসলে তো ভাই এইসব কবুতর আমি দেখি যে হাটে বাজারে কম দামে পাওয়া যায় বা বেশি দামে পাওয়া যায়, এর কারণ কি? এটা ব্লাড লাইন ভালো, মানে ব্লাড লাইনের মধ্যে সব কিছু কমা, যারা লোকাল খুচরা এদের হাটে তুলে, হাটে তুলে। আপনার কবুতর তো মনে হয় মানে বাচ্চা কাচ্চা কি করেন আপনি? আমি এখান থেকে সেল দিই, এখান থেকে সেল। আপনার হাটে যাওয়া যাওয়া লাগে না? আমি হাটে কবুতর নিয়ে যাই। এখন বর্তমানে কি বাচ্চা কাচ্চা সেল সেল করা আছে? সেল 8 জোড়া করেছি, তার মধ্যে কালকে 3 জোড়া লিখে স্যার 5 জোড়া সম্ভব আছে। আচ্ছা, ভাইয়ের নাম্বারটা আমি দিচ্ছি, আগে তার আগে ভাইয়ের কবুতরগুলো আপনাকে ভিউটা দেখাই দিই। এটা এটা কি কালার বলেন? এটা হচ্ছে মাক্সি কালার, মাক্সি কালার, বেশ অনেক সুন্দর দারুণ একটা কালার। আপনি কি কখনো ছাড়া হয়েছে না আপনি কালেকশন করে ঢুকানো হয়েছে ভিতরে? আমি কালেকশন করে নিয়ে আসছি, নিয়ে আসি সারি, মানে এর বাচ্চা দিয়ে আমি পরীক্ষিত করেছি। আর এই বাচ্চাটা দেখানো হয়নি, দেখাই বাচ্চা আছে ভাই, সাদা বাচ্চা আসছে দেখেন, একবার ফ্রেশ সাদা বাচ্চা। গিজেলের সাথে ওই বাচ্চা আসছে, আর ওটা সবজি বাচ্চা পারাইছে, এটা সবজি আনকমন একটা। এই সব বাচ্চাটা অনেক সুন্দর লাগছে, সবজি কালার। আবু এই দাও, দেখুন আমরা আজকে আসছি নাটোর জেলায় খোকন ভাইয়ের বাসায়। দর্শকবৃন্দ, এখানে যে গুলো কবুতর দেখতে পাচ্ছেন সবই রেসার কবুতর। এটা হচ্ছে সবজি, এটা সবজি বলে। হ্যাঁ, এটা হচ্ছে বেলজিয়াম ব্লাড লাইনের। আপনি রানিং গুলা কোথা থেকে কালেকশন করছেন ভাই? রানিং গুলা বহুত কষ্টকরী। মানে আমি কম দামের মধ্যে আর বেশি দামের মধ্যে পার্থক্য দেখতে পাচ্ছি। এই মিলি জোড়ার একটু দাম কম, কিন্তু নর বিআরপি কবিতা জোড়া মনে হয় ওই লোক চুরি করে বেচেছিল। আমি আচ্ছা একটা একটা ব্যাকগ্রাউন্ড দেখি, আমি আজকে দেখব যে ভালো আর মন্দ রেসার কবুতর কেমন কি, বুঝতে পারলেন? ট্যাগ আছে কিন্তু আপনার উপর আসে একটু খারাপ হন উড়ান, মানে কিভাবে বুঝবেন যে এটা আসলে এটা ভালো লাইন, এটা খারাপ লাইন, এটা বোঝা যায় কি? দেখলেই বোঝা যায়, আপনি যদি 300 কিলো বলতেছেন, ঠিক আছে, ওর কাগজপাতি সব আমরা দেখেছি, আমি দেখেছি। আপনি দেখেছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কারণ অনেকে ধরেন বলে যে এই 400 কিলো 300 কিলো, কিন্তু প্রমাণ তো থাকা লাগবে একটা, না ফোন ছাড়া তো কোনো কথা বলা যাবে না। আজকে ডিম দেবে, লাড়া তারা ঠিক না, আস্তে করে লাড়েন। এটা এটি মাদি কবুতর, নারী কবুতর, জোড়া ভালোই মেলাইছেন। এটা মিলি কালার, মিলি বিস্কুট। হ্যাঁ, আচ্ছা রাখেন। এটি হলো কমা, মানে আপনার এই লপের মধ্যে, লপের মধ্যে মানে নর্মাল, নর্মাল মানে 2700 টাকা দিয়েছিলাম আমি, 2700 টাকা দিয়ে। আর সবচেয়ে হাই কোনটা আপনার, মানে এই রেসারের মধ্যে হাই? রেসার হাই
এই খাসার যে কয়টা আছে সব তার মধ্যে আছে না, তার মধ্যে যে হাই বেশি এই সব কিনা আমরা পাস করি কিনা মানে এভারেজ সবই হয় কিনা মানে আপনি রানিং আপনার এগুলো সব যা আছে রানিং গুলো আপনি কিনা এগুলো দেখেন স্যার আপনি এদিকে আসেন আমি সব কবুতরগুলো একটু দেখাই দর্শককে এখানে আছে এটা দামাসিং অনেক সুন্দর সুন্দর স্যার ওই যে আটলুক ব্লু এটা কি বলে আটলুক ব্লু আটলুক হ্যাঁ এটা কেমন ভাই ভাই আটলুক ব্লু দো বাস আর বাচ্চা তো মাশাআল্লাহ অনেক সুন্দর বাচ্চা সেল হয়ে গেছে এই বাচ্চা এই বাচ্চা সেল হয়ে গেছে হ্যাঁ একটা তো না বাচ্চা না দুটেই আছে দুটেই আছে বাচ্চা এর বাচ্চা যে লি যায় সেই বুঝে যায় কি জিনিস ইয়া আরে ভাই সেই ভাই বাপ মা হইছে এরকম কালে বাচ্চা নিয়ে আসবে বুঝতে পারলেন তাহলে মনে হয় ভালো পোষ মানবে কিন্তু বড় বাচ্চা নিলে এক পরে বাচ্চা এই বাচ্চা নিয়ে যেতে হবে ওই কালকে এই তো আর একটু খাওয়া শিখবে সোমবারের দিন নিতে হবে এই দুরা আচ্ছা হাতে ভাই আপনার নাম্বারটা বলেন আমার নাম্বার 01728 50 39 46 তো দর্শক বিন্দু এইখানে অনেক রেসার কবুতর আছে যদি কোনো কবুতর রেসারের আপনার যদি বাচ্চা কাচ্চা লাগে কিন্তু ভাইয়ের কবুতর আমি শুনেছি এলাকায় যে ভাইয়ের মানে ব্লু লাইনটা ভালো আপনার রেসার যে হাটে বাজারে পাওয়া যায় কিন্তু কম দামে ভাই কিন্তু অনেক কম দামে রেসার কবুতর পাওয়া যায় কিন্তু সেই কবুতরগুলো আপনার 1000 টাকা তো পাওয়া যায় রানিং কবুতর পাওয়া যায় হ্যাঁ রানিং কবুতর ওয়ালি আসি উড়া দিবেন তা উড়বেই না গোলা কবুতরের মতো হ্যাঁ উড়বে না তো লাইন ভালো যদি কারো কবুতর লাগে নিতে পারেন এখান থেকে ভাইয়ের কাছে বেশি মাশাআল্লাহ অনেক কবুতর রেসার আছে এই যে রেড চেকার মিলে এই প্রাইড হবে তো ডিম বাচ্চা দেখেন তো হ্যাঁ কবুতর তো মর্নিং এ গিয়েছে জানেন ডিমে আসছে না আমার এটা কি বাচ্চা উঠতে পারবে কি বাচ্চা উঠতে পারবে কি না হাতের উপর দেন সাদা এটা কি কালার বলে মিলি কালার মিলি কালার এটা হচ্ছে জনসন ব্ল্যাক লাইনের এর বাপ মা জনসন এর নানা নানি ছিল জনসন ব্ল্যাক লাইনের এটা কি করে বুঝলেন আপনি ওই ওই লাইনে ছিল ওই আমরা কবিতা দেখলে বুঝতে পারি ওই দেখলে বুঝতে পারি কাগজ কলমে এখন ধরেন ডিপ জলের খামারে তো আর খারাপ কবিতা রাখবে না অবশ্যই ওই এটা অবশ্যই ওই লাইন থেকে কোনোভাবে সিস্টেমে নেওয়া আচ্ছা আচ্ছা রাখেন এটা এটি বিউটি হ্যাঁ বিউটি এটা আপনি এটা একটা খরচ আছে আছে দেখছি হ্যাঁ প্রায় রেস আর ভাই সব মানে সব সবজি রেস সব সব মর্নিং এ গেছে ওই জানা কবিতার কালার একটু নষ্ট হয়েছে নষ্ট লাগছে কবিতার এই যে জোড়া ওয়াইস কে ডিম দিবে এটা কি কালার এটা কি বলে ভাই এটা হচ্ছে গিজেল গিজেল চকো গিজেল চকো গিজেল এই দুটো দুই রকম যে ভাই হলেও বাস আছে মানে এর মধ্যে আপনার ফাটা কোনটা আর এই কোনটা রেসারের কোনো ফাটা বলে যা থাকে কালার 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 না ওইটা অরিজিনাল কালার এটা অরিজিনাল কালার দুই দুই কালার হয়ে গেছে ওটা ওয়াচ সমস্যা নাই আমার বাস সাবারা ইয়া করে আর এটা এটা হচ্ছে দামাসি না আই স্টিকার এটা কি মানে এর বৈশিষ্ট্য কি এরাও বহু ফ্লাই করে উড়া কবুতর এগুলো হ্যাঁ ওইগুলো উড়া কবুতর আচ্ছা আচ্ছা সাদা বিউটি এগুলার বৈশিষ্ট্য এই জোড়া হচ্ছে বিউটি কবিতা ফেন্সি আইটেম ফেন্সি আইটেম রাখছেন আপনি ডিম বাচ্চা হয়ে গেছে এগুলো না হ্যাঁ ডিম বাচ্চা হয়ে গেছে আজকালে ডিম দিবে কালকে এই জোড়া একদম দাম বলেছে তাই অরিজিনাল রিং এর এটা কি এটা রেসার এটা রেসার এটাও দামি কবিতা এটা হচ্ছে 300 কিলো ফার্স্ট এই কবিতার জোড়া 300 কিলো নারীর পায়ে বিআরপিএফসি ক্লাবের ট্যাগ আছে আর নরের পায়ে এয়ার ট্যাগ আছে জিপিএ এর ট্যাগ সহকারে আছে তো আচ্ছা ঠিক আছে বাইরে অনেক খুঁজে দেখলাম এই যে গিজেল গিজেল দেখি যান গিজেল এই কালা তো অসাধারণ কালা তো ভাই ভাইবিশন করবে দেখেন এই আচ্ছা তাই তো ভাইবেশন দেখুন দর্শক ভাইবেশন দেখুন এই আচ্ছা ভাই এই ভাইবেশন করার কারণ কি বলতে পারবেন এটা হচ্ছে জন্ম এটা হচ্ছে লাইনের জন্য মানে লাইনে ভালো হলে লাইন ভালো দর্শক বিন্দু দেখুন ভাইবেশনটা আর কবুতর এটা কি নন্ডা বাজে ভাই নমার কবুতর এটা হচ্ছে তিনবার ফাস হয়েছে তিনবার চ্যাম্পিয়ন আমি আসছি হচ্ছে
পাবনা থেকে, পাবনা জেলা। ভাই ভাইয়ের নাম কি? কার্ত। মানে পাবনা জেলায় অনেক ভিডিও দেখে, অনেকজন ভাই আমার ভিডিও দেখে, তো এই কার থেকে আসছিলেন? এটা এটা আসছি রুবুল ভাই থেকে, বাড়ি হচ্ছে শাহপুরে। শাহপুরে রুবুল ভাই? রুবুল, 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 রুবুল। যাই হোক, তো আচ্ছা ভিডিওটা এখানে শেষ করে দেবো। আর ভিডিওটিকে কোথায় দেখছেন? দেখেন কবুতরের ঠোঁটটা দেখেন, চোখটা অনেক সুন্দর। এই চোখ, এর নর, এর নাড়ি, নর কবুতর। নাড়িটা দেখি ভাই, এর নাড়িটা অতটা ডিমান্ডের না, তাও 250 কিলোতে পাস হওয়া এই কবুতর। 250 কিলো? বাপরে, ঢাকার থেকে তার মতো চলে আসছে। এরা মানে এরা মোল্টিং আছে কবুতরটা, মোল্টিং হয়েছে সব। চোখ দেখেন কবুতরের, BRPC ক্লাবের ট্যাগ করানো আছে এটার পরে। হ্যাঁ, এটার আলতাপাড়া ক্লাবের কবুতরটা। আচ্ছা আচ্ছা, তো দর্শক যাই হোক, ভিডিও অনেকটা বড় হয়ে গেছে, তো কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, থোড়ো থোন কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটা এখানে শেষ করে দেবো, শেষ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।